হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমি ভীষণ ভালো আছি। তো এটা আমার নাইন্থ মান্থের বেবি শাওয়ারের লুক, আমি তোমাদের সাথে শেয়ার করছি যে কিভাবে আমি সেজেছি, আর বেবি শাওয়ারের ব্লগও আসবে খুব তাড়াতাড়ি। তো চলো শুরু করি। এই যে আমি শাড়ি পরাটা শুরু করেছি, আমি আট পৌড়ে করেই এইবারের শাড়িটা পরবো। এটা আমার শ্বশুরবাড়ি থেকে সাথ দিচ্ছে, এরপরে মায়ের কাছে হবে, ঠিক আছে। এইবার আমি এই যেরমভাবে তোমাদেরকে দেখিয়েছিলাম আগেও, সেম প্রসেসে আমি এটা ড্রেপ করছি। শুধু যেহেতু প্রেগনেন্সিতে মানে কিভাবে তোমরা আট পৌড়ে শাড়ি ড্রেপ করবে, সেই জন্যই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা। তো দেখে নাও ভালো করে। আমি কিন্তু খুব হাইতে বেঁধেছি, মানে আপার বেলিতে বেঁধেছি আমার পেটিকোটটাকে। তোমরাও কিন্তু এরকমভাবে পেটিকোটটাকে বেঁধো, নালে কিন্তু অসুবিধা হবে তোমাদের, মানে যারা প্রেগনেন্ট রয়েছো তাদের ক্ষেত্রে আমি বলছি, নালে কিন্তু অসুবিধা হবে। তো দেখে নাও, আমি এখানে শাড়ির পিনটা করে নিলাম। তোমাদের সাথে অনেক দিন কথা হয় না, কেননা নানান রকম সমস্যার জন্য, যেহেতু মানে আমাদের শিফটিং হয়েছে সেহেতু অনেক রকম সমস্যা দেখা দিচ্ছে। লাইটিং সেট আপ, সাউন্ড সেট আপ, এগুলো মানে করে উঠতে একটু সময় লাগছে, তাই জন্য তোমাদের কাছে রেগুলার ভিডিও দিতে পারছি না। সেই জন্য আমি ভীষণই মানে কি বলবো, খারাপও লাগছে, তোমাদের সাথে কথা হচ্ছে না, দেখা হচ্ছে না। তো যাই হোক, পাশে থেকেও যেভাবে পাশে আছো, আর দেখে নাও ভিডিওটা। শাড়িটা আমার মোটামুটি পরা কমপ্লিট হয়ে এসছে, পিনটা আমি অ্যাডজাস্ট করে নেবো, দিয়ে এখানে আমি একটা পিন আপ করে নেবো। দেখে নাও, আর পাশে আমি বারবার তাকাচ্ছিলাম, কারণ হচ্ছে পাশে মা বসে বসে বকবক করছিল আমার সাথে, তাই জন্য আমি তাকাচ্ছিলাম মায়ের দিকে বারবার করে, আর কথাও বলছিলাম। তোমরা ভেবো না তোমাদেরকে মানে উপেক্ষা করে আমি মাকে মায়ের সাথে কথা বলছি, তা ব্যাপারটা নয়, মাঝে মাঝে মায়ের দিকে তাকাচ্ছি। এই যে দেখো, এই পিনটা এখানে অ্যাডজাস্ট করব, ব্যাস আমার পরাটা প্রায় হয়েই এসেছে। দেখে নাও, আঁচলের যেই পার্টটা পিন আপ করা ছিল সেই পার্টটা আমি খুলে নিয়ে এবার বাঁদিকে আমি পিনটাকে পিন আপ করে দেবো, দিয়ে এইভাবে দেখো প্লিটটা এইভাবে যাবে, এরকম ভি শেপে ভাঁজ হয়ে, তারপরে কিন্তু এই আঁচলের তলায় আমি পিন আপটা করবো, ঠিক আছে। তোমরাও এভাবে করবে যাতে মানে গেট আপটা কিন্তু সুন্দর আসে। দেখো সুন্দর আঁচলের পিনগুলো পড়েছে। তো আমার শাড়ি পরা কমপ্লিট, দেখে নাও এই যে আমার ফাইনাল লুক। আর ব্লাউজের ডিজাইনটা কীরকম হয়েছে অবশ্যই অবশ্যই জানিও, তোমাদের ভালো লাগছে কি না। হাতাটা একটু ছোট করে দিয়েছে, আমি একটু বলেছিলাম লং রাখতে। আর এই হচ্ছে আমার টিপ পরে ফাইনাল লুক। আমি মেকআপটা আগেই করে নিয়েছিলাম, খুব লাইট মেকআপ করেছি, মেকআপ আমি ওই জন্য তোমাদের সাথে আর শেয়ার করিনি। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো। চলো টাটা।